কোনো স্বামী তার স্ত্রীর দায়িত্ব পালন না করে জান্নাতে যাবে কল্পনাই করতে পারবেন না। কোনো স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্ব পালন ছাড়া জান্নাতে যাবে কল্পনাই করা যায় না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়র খায়রুন লি আহলি, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। মনে রেখো আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। স্ত্রীর সাক্ষী ছাড়া স্বামী জান্নাত পাবে না, ঠিক স্বামীর সাক্ষী ছাড়া স্ত্রী জান্নাত পাবে না। বহু এখানে আমার অভিজ্ঞতা সারা জীবন ধরে দেখছি এরকম, স্বামী আসে এখানেই আমাদের বাড়িতেই আসে, স্ত্রী আসে পাগল স্ত্রী তো বাচ্চা ফেলতে পারে না। স্বামী ওই কি মোড় বলি আমরা বিন্দুর মোড়ে রিক্সার পরে পা দিয়ে ঝুলি বসে আছে, স্ত্রীর খবর নেই, স্ত্রী আমার বাসায় কাজ করছে, সে গল্প করছে যে কি বলবো বাচ্চার দুধ খাওয়াতে দুধের টাকা নেই। তার জলজাত স্বামী আছে কোনো দায়িত্ব পালন করে না। এইসব দায়িত্বহীন স্বামীদের জান্নাত তোর চিন্তাই করে দেবেন, আপনি যতই সালাত আদায় করেন, কারণ আপনি হক্কুল ইবাদ নষ্ট করেছেন। হক্কুল নফস, হক্কুল ইবাদ, হক্কুল্লাহ তিনটা আছে না। হক্কুল্লাহ আপনার ঠিক আছে, আপনি সালাত পড়েন সিয়াম করেন সবই ঠিক আছে, কিন্তু হক্কুল ইবাদ নষ্ট করেছেন, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে।